আসসালামু আলাইকুম, হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর বর্ডার্স নিয়ে কথা বলবো। এই বর্ডার্সের ভেতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের প্রতিনিয়তই প্রয়োজন পড়ে, যেমন বর্ডার অ্যাডিটিভ, বর্ডার সাবট্র্যাক্টিভ, বর্ডার কালার্স, বর্ডার উইথ, বর্ডার রেডিয়াস, বর্ডার স্টাইল, এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাসেসগুলো আজকের এই পার্ট থেকে শিখব। তো আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট না করে থাকেন, তাহলে এখনই লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝিয়ে দিন যে আমাদের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ইশান ফ্রম হাবলু প্রোগ্রামার। স্টেপ ওয়ানে আমাদেরকে getbootstrap.com এই ওয়েবসাইটে আসতে হবে। অ্যান্ড এখানে ইউটিলিটিসের ভেতরে গিয়ে ব্যাকগ্রাউন্ডের পরে বর্ডার্সে আসতে হবে। এখানে আসার পরে আমরা জাস্ট আমাদের কোড এডিটরে যাব। অ্যান্ড এখানে গিয়ে বুটস্ট্র্যাপ min.css এবং বুটস্ট্র্যাপ min.js কানেক্ট করব। শুরুতে আমরা কথা বলবো বর্ডার অ্যাডিটিভ নিয়ে। সো এইটার জন্য আমি একটা ডিপ তৈরি করব। অ্যান্ড এই ডিপের ক্লাস নেম দেব বর্ডার। সো এখন যদি আমি আমার ফাইলে যাই, তাহলে দেখতে পাবেন এই একটা বর্ডার আসছে, বাট ফুল উইথ জুড়ে, কারণ আমরা জানি ডিপ একটা ব্লক লেভেল এলিমেন্ট। সো এটার জন্য আমি এই ডিপকে ধরবো। অ্যান্ড ধরে এটার উইথ হাইটটা একটু ছোটো করে দেবো style.css-এ গিয়ে। ছোটো করবো আমাদের দেখার সুবিধার্থে। এটা কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসের কোনো পরিবর্তন করাবে না, এটা জাস্ট আমাদের দেখার সুবিধার্থে ছোটো করে নেব। সে আমি হাইট দেবো 80 pixels এবং উইথ দেবো 80 pixels। ব্যাকগ্রাউন্ড কালারটা FF সেট করে এখান থেকে RGB থেকে একটু ডার্ক করে দেবো। দ্যাটস ইট, এতটুকু RGB করে দিয়ে এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, তাহলে এটার আউটপুটটা আমরা এমন দেখতে পাবো। অ্যান্ড নর্মালি যখন আমরা বর্ডার এই ক্লাসটা ব্যবহার করব, তখন আমাদের চারই সাইড দিয়ে আমাদের আউটপুটটা বর্ডার আকারে হবে। অর্থাৎ আমরা CSS ব্যবহার করলে যেমন আউটপুটটা দিত না, বর্ডার ব্যবহার করাতে আমাদের যে জিনিসটা দিত না, 1 pixel সলিড বা যেটা দিতাম, সেটার আউটপুটটা যেটা দিত, ঠিক সেটাই আমাদের আউটপুটটা দিবে এখানে। সুতরাং চার সাইডে, অর্থাৎ টপ, বটম, স্টার্ট অ্যান্ড এন্ড, চার সাইডেই দিবে এই বর্ডারটা। সো আমরা যদি চার সাইডে বর্ডার চাই, তাহলে জাস্ট বর্ডার এই ক্লাসটা ব্যবহার করব। দেন এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব। অ্যান্ড এই ডিপের ক্লাস নেম দিব আমি border-top। তার মানে আমি শুধুমাত্র বর্ডারটা টপ সাইডে চাই। অ্যান্ড এটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি এই প্রত্যেকটা ডিভের আগে আগে আমি মার্জিন টপ দিয়ে দিই 10 pixel, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর মার্জিন 10 pixel দিয়ে দিছি, এখন আপনি বুঝতে পারবেন। এখন দেখেন বর্ডার টপ সাইডে আমাদের হালকা করে একটা বর্ডার হয়ে গেছে, আর বাকি 3 সাইডে কিন্তু নাই, কারণ আমরা শুধুমাত্র বর্ডার দিই নাই, আমরা বর্ডার টপ দিয়েছি, বাকি 3 সাইডে কিন্তু দিই নাই। বাকি 3 সাইডেও দিতে চাইলে আমাদের একটাই দিতে হবে। অ্যান্ড এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব। ডিপের ক্লাস নেম সেট করব border-bottom। শুধুমাত্র যদি আমরা বটমের চাই, তাহলে বর্ডার বটম দেবো। অ্যান্ড আপনি দেখতে পাবেন বর্ডার বটম সাইডে আমাদের সুন্দরভাবে একটা বর্ডার চলে আসছে। দেন বর্ডার বটমের পরে আমরা ইউজ করব বর্ডার স্টার্ট। সো স্টার্ট দেওয়ার জন্য আমাদের এই জায়গায় স্টার্ট লিখতে হবে, তাহলে আমাদের বর্ডার এই যে স্টার্ট সাইডে আমাদের বর্ডারটা চলে আসবে। যে জিনিসটা আমাদের এখন দেখতে অসুবিধা হলেও আমরা যখন বর্ডারের উইথ সেট করব, তখন আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। এখন আমি আরও একটু নিচে যাব। অ্যান্ড ডিপ ক্রিয়েট করে এই জায়গায় দিব আমি border-end। তার মানে আমরা এন্ড সাইডে বর্ডারটা চাচ্ছি। এখন আপনি দেখতে পাবেন আমাদের এন্ড সাইডে খুব সুন্দরভাবে একটা বর্ডার চলে আসছে। তো আমরা মূলত এই 5টা ক্লাস ব্যবহার করে বর্ডারগুলোকে ডিফাইন করতে পারি। আমরা যদি শুধুমাত্র টপে চাই, অর্থাৎ এটার মতো টপ সাইডে বর্ডার চাই, তাহলে বর্ডার টপ দেবো। যেমনভাবে আমাদের থাকতো না এই জায়গায় বর্ডার টপ কত পিক্সেল চাই এটা দিয়ে দিতে হতো, ঠিক সেমভাবে আমরা এই জায়গায় বর্ডার টপ লেফট রাইট এই জিনিসগুলো সিলেক্ট করতে পারবো। সো আমাদের লেফট রাইট নাই এই জায়গায় আছে বর্ডার, মানে চার সাইডে। দেন বর্ডার টপ মানে শুধু টপ বর্ডারের উপরের দিকে। দেন বর্ডার বটম মানে বর্ডারের নিচের দিকে হবে শুধু। দেন বর্ডার স্টার্ট, অর্থাৎ স্টার্ট বলতে বাম সাইডে, অর্থাৎ এই সাইডে হবে। অ্যান্ড এন্ড বলতে ডান সাইডে হবে, আমাদের হাতের ডান সাইডে, এই যে হাতের ডান সাইডে হবে। সো আমাদের বর্ডারের এই 5টাই ক্লাস। সুতরাং আমরা বর্ডার ডিফাইন করতে চাইলে এই 5টা ক্লাস ব্যবহার করতে পারবো। দেখেন এই জায়গাতেও 5টাই দেওয়া আছে। দেন এটার পরে সাবট্র্যাক্টিভ, যে জিনিসটা আমাদের নর্মালি থাকে 0,
তো এটা আমাদের নর্মালি থাকে, দেন এটার পরে আমরা বর্ডার কালারসে যাব, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। সুতরাং এটা দেখার জন্য আমি এটাকে জাস্ট কমেন্ট করে রাখবো, অ্যান্ড কমেন্ট করার আগে আমি এইটাতে আমি দিয়ে দেবো এটার নাম কি। সুতরাং এটার নাম হলো বর্ডার। আমি এই জায়গায় গিয়ে এটাকে জাস্ট কমেন্ট করে রাখলাম বর্ডার, বর্ডার এখানে স্টার্ট অ্যান্ড বর্ডার এখানে এন্ড। সো এটা দেওয়ার পরে আমি আবারও ক্লাস তৈরি করব, এই জায়গায় একটা ডিপ তৈরি করলাম। ডিপ তৈরি করার পরে এই বাকিগুলোকে আমি কমেন্ট করে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গায় একটা ক্লাস তৈরি করব। যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করেছি তখন আমাদের বিজি প্রাইমারি সেকেন্ডারি বা আমাদের যে কালারের ভ্যালুটা ছিল সেটা দিতে হয়েছে। এখন যেহেতু আমরা বর্ডারের কালার নিয়ে কাজ করব, অর্থাৎ বর্ডার কালার নিয়ে কাজ করব, এটার জন্য আমাদের বর্ডার প্রাইমারি বর্ডার সেকেন্ডারি বর্ডার সাকসেস বর্ডার ডেঞ্জার এইভাবে দিতে হবে, এই জায়গায় বিজি দেওয়া যাবে না। অ্যান্ড অবশ্যই যেহেতু আমরা বর্ডারের কালারটা পরিবর্তন করব, এটার জন্য আমাদের শুরুতে বর্ডার ইউজ করতে হবে, দেন বর্ডারের ভ্যালুটা ইউজ করতে হবে। সো এটার জন্য আমি আমার এডিটরে চলে যাব। একটা ডিপ তৈরি করেছি, এটা ডিপের উইথ হাইট দেওয়া আছে, এটাতে আমাদের এখন কোনো বর্ডার টর্ডার নাই। সুতরাং আমি শুরুতে একটা বর্ডার দেব। এখন আমাদের দেখেন খুব সুন্দরভাবে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। বর্ডার দেওয়ার পরে এখন আমরা বর্ডারের এই যে বর্ডারটা হয়েছে এটার কালারটা পরিবর্তন করতে পারবো। কালার পরিবর্তন করার জন্য আমাদের আবার বর্ডার এই ক্লাসটা লিখতে হবে। ক্লাসটা লেখার পরে আমাদের লিখতে হবে বর্ডার হাইফেন দে কোন কালারটা আমরা দিতে চাই সেই কালারটা আমাদের উল্লেখ করতে হবে। সুতরাং আমরা বর্ডার দিতে চাই প্রাইমারি, সুতরাং PRIMARY এই কালারটা লিখে দিব। সুতরাং এখন দেখতে পাবেন আমাদের চারি সাইডে বর্ডার প্রাইমারিটা হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি চান যে বর্ডার টপ সাইডে শুধুমাত্র প্রাইমারিটা হবে, বাকি তিন সাইডে হবে না, তাহলে এই বর্ডারের পরিবর্তে জাস্ট বর্ডার টপ এই টেক্সটটা লিখবেন, তাহলে আমাদের জাস্ট টপ সাইডে হবে। যদি আপনি লেফট সাইডে চান তাহলে আপনাকে লিখতে হবে বর্ডার স্টার্ট, তাহলে আপনার লেফট সাইডে হয়ে যাবে, দেখেন লেফট সাইডে। যদি আপনি বটমে চান তাহলে আপনার বটম লিখতে হবে, দেখেন শুধুমাত্র বটমে আপনার হবে। যদি আপনি ডান সাইডে হাতে ডান সাইডে লিখতে চান তাহলে আপনাকে লিখতে হবে ইন্ড, আমাদের ইন্ডে চলে গেছে। তার মানে আমরা চার সাইডেই স্পেসিফিকভাবেই লিখতে পারবো, আর আমাদের যদি স্পেসিফিকভাবে না লিখে সব জায়গাতেই লিখতে চাই তাহলে সবভাবে জাস্ট বর্ডারটাই লিখে দেবো, তাহলে আমাদের আর টপ বটম স্টার্ট ইন্ড এই জিনিসগুলো দিতে হবে না। দেন এটার পরে প্রাইমারির পরে আমি সেকেন্ডারি কালারটা বর্ডারের সাথে ব্যবহার করব। সো এটার জন্য আমি এক ডিপ তৈরি করব, ডিপের ভিতরে বর্ডার এই ক্লাসটা আগে লিখব। অবশ্যই এই ক্লাসটা ডিফাইন করতে হবে, দেন আপনার বর্ডারের কালারটা দিতে হবে। আপনি যদি বর্ডার ডিফাইন না করেন তাহলে কখনোই আপনার বর্ডারের যে কালারটা সেটা আসবে না। সে আমি বর্ডারটা লিখলাম না, দেখেন আমার কালারটা কিন্তু আসবে না। না আসার কারণ হচ্ছে আমরা বর্ডারটা ডিফাইনই করি না, আগে আমাদের বর্ডারটা ডিফাইন করতে হবে, দেন বর্ডারের কালারটা সেট করতে হবে। অবশ্যই কী করতে হবে আপনি একবার বলুন। হ্যাঁ, বর্ডারটা ডিফাইন করতে হবে, দেন বর্ডারের কালারটা ডিফাইন করতে হবে। সো আমরা বর্ডার সেকেন্ডারি ইউজ করলাম, দেন বর্ডার সেকেন্ডারি পরে আমি ইউজ করব ক্লাস তৈরি করব। বর্ডার আগে অবশ্যই বর্ডার দেবো, দেন বর্ডার দেওয়ার পরে সেকেন্ডারি পরে আমাদের কী আছে প্রাইমারি সেকেন্ডারি, সেকেন্ডারি পরে কী আছে সাকসেস SUCCESS সাকসেস। সুতরাং আমি এখন সাকসেস দিয়ে দিলাম, এখন সাকসেস কালারটা হবে। অ্যান্ড আমি সাকসেসে এই জিনিসটা আমি এখন সে বর্ডারটা আমি এটা টপে করলাম, আপনাদের টপ লেফট রাইট এইটা দিয়ে বোঝাই, তাহলে তা না হলে আপনারা শুধু বর্ডারই দিয়ে দেবেন, বর্ডারই দিয়ে দেবেন। স্পেসিফিকভাবে এখানে জাস্ট বর্ডারটাই দেওয়া আছে, তবে আমি টপ লেফট রাইট সব সাইডে দিই যেন আপনি বুঝতে পারেন অ্যান্ড বুঝে যান যে কোনোভাবে আমি করতে পারবো কাজটা। সুতরাং এটা টপ দিছি, জাস্ট টপ সাইডে হবে, দেন বর্ডার এটা আমি লেফট সাইডে দেবো, সুতরাং বর্ডার স্টার্ট, এটা স্টার্ট সাইডে হয়ে গেছে। দেন আমি এরপরে আর একটা ডিপ তৈরি করবো, ডিপের ক্লাস নেম দেবো শুরুতে বর্ডার, অ্যান্ড আমি কোন সাইডে দিতে চাই এটাকে, এটাকে দিতে চাই বটমে, সুতরাং বটম লিখে দেবো। সুতরাং বটম সাইডে আমাদের বর্ডার হয়ে যাবে। এখন বর্ডারটার আমার কালার সেট করতে হবে, বর্ডার হাইফেন্স সাকসেসের পরে কী লিখবো আমরা ওয়ার্নিং। আমাদের এখন বর্ডার বটমে দেখেন ওয়ার্নিং কালার চলে আসছে। দেন এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব, বর্ডার সরি ক্লাস তৈরি করব, অ্যান্ড এই জায়গায় আমি লিখব বর্ডার হাইফেন ইন্ড। অ্যান্ড ইন্ড দেওয়ার পরে ইনসাইডে আমি কী দিতে চাই, আমরা ইনসাইডে দিতে চাই বর্ডার ডেঞ্জার। সুতরাং আমাদের বর্ডার লিখতে হবে, দেন ডেঞ্জার এই কিওয়ার্ডটা লিখতে হবে, দেখেন আমাদের ডেঞ্জার এই সাইডে চলে আসছে। সুতরাং আমরা আমাদের সম্পূর্ণটাতে দিতে পারছি বর্ডার, অর্থাৎ চারি সাইডে বর্ডার দিতে পারলাম, এক সাইডে দিতে পারলাম এবং কালার পরিবর্তন করতে পারলাম, ডান সাইডে বাম সাইডে মানে যে সাইডে চাই সেই সাইডে দিয়ে কালারও পরিবর্তন করতে পারলাম। তার মানে স্পেসিফিকভাবে এই জিনিসগুলো পরিবর্তন করা যায়,
সুতরাং আপনি বর্ডার দিয়ে ডেঞ্জার ওয়ার্নিং সাকসেস এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন ভ্যালু অনুযায়ী। সুতরাং আমাদের এই সাইটে আমাদের প্রত্যেকটা সাইট কিন্তু পরিবর্তন করছে, এখন শুধুমাত্র আমাদের বর্ডারটা ইউজ করতে হবে কালার পরিবর্তনের জন্য। সুতরাং এখন আমি আরও একটা ডিপ তৈরি করব, ক্লাস দেব বর্ডার, এখন শুধুমাত্র বর্ডার দেব যেহেতু আমাদের ডান বাম উপরে নিচে দুইটাই হয়ে গেছে, এখন আমাদের বর্ডার দিতে হবে। দেন বর্ডার ইউজ করার পরে এখন আমার বর্ডারের একটা কালার সেট করতে হবে, যেহেতু আমাদের কালার 9টা আছে। সুতরাং আমাদের মাত্র আমরা এখন মাত্র 1, 2, 3, 4, 5টা ইউজ করছি, এখনও আমাদের অলমোস্ট 4টা কালার ব্যবহার করতে হবে। অ্যান্ড বর্ডার ডেঞ্জারের পরে আমাদের আছে বর্ডার ইনফো, ইনফোটা দিয়ে দিলাম, এখন আপনি দেখতে পাবেন বর্ডার ইনফো কালার চলে আসছে। দেন বর্ডার ইনফোর পরে আমি আরও একটি ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দেব বর্ডার, দেন বর্ডার হাইফেন ইনফোর পরে আমি দেব লাইট, বর্ডার লাইট, এখন আমাদের লাইট কালারটা হয়ে যাবে। লাইটটা একটু বুঝতে অসুবিধা হবে বাট আমাদের এটা হয়ে গেছে। দেন আরও একটা ডিপ তৈরি করব, ক্লাস তৈরি করব, ক্লাসের নাম দেব বর্ডার, দেন বর্ডার হাইফেন ডার্ক, এখন যদি আমি যাই দেখেন আমাদের ডার্ক যে বর্ডারটা আছে সেটা চলে আসছে। এখন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা বর্ডার তৈরি করেছি, আমাদের আরও একটা হবে সেটা হলো হোয়াইট, বর্ডার হাইফেন হোয়াইট। সো এটার জন্য ডিপ তৈরি করব, ডিপের ভেতরে ক্লাস তৈরি করব, বর্ডার দেন বর্ডার হাইফেন WHIT হোয়াইট, দেখেন আমাদের হোয়াইট কালারের বর্ডারটা হয়ে গেছে। বর্ডার কালার কীভাবে ব্যবহার করতে হয় এটাও আমরা খুব সুন্দরভাবে শিখে নিলাম। এখন আমাদেরকে জানতে হবে বর্ডারের উইডথটা কীভাবে পরিবর্তন করতে হয়, এটা আমাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এটার জন্য আমি এই বাকি জিনিসগুলোকে জাস্ট কমেন্ট করে ফেলবো। অ্যান্ড এই জায়গায় আমি আরও একটা জিনিস কমেন্ট করব, এটা হলো বর্ডার, অ্যান্ড নিচে গিয়ে দিব বর্ডার কালার ইন্ড। সোর্স কোডগুলো আমাদের ফোরামে বা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যেন আপনারা এই জিনিসগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড আমি যে ক্লাস নেমগুলো ব্যবহার করতেছি এই ক্লাস নেমগুলো কিন্তু আমার একদিনে মুখস্থ হয় নাই, আমি অনেকবার প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পরে কিন্তু আমি এই কোর্সটা করাচ্ছি আপনাদেরকে বা আপনাদেরকে শেখাচ্ছি। আমি শুরুতে যখন শুরু করি বুটস্ট্র্যাপ শিখি, সেটা 2019 সাল ছিল মেবি, তখন আমি বুটস্ট্র্যাপ 3 শিখি, দেন আমার নিজে নিজে আমি বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন পরে 4 শিখি, অ্যান্ড 4-এর পরে 5 শিখি। সো এইভাবে নিজেকে আপডেট করতে হবে, আমি আপনাকে ডকুমেন্টেশন দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দিচ্ছি, কারণ এটার একটাই কারণ যেন আপনি নিজেও ডকুমেন্টেশনটা পড়া শিখতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন বুটস্ট্র্যাপ 6 আসবে তখন কি আমার অপেক্ষা করবেন আবার? এটা করা উচিত না, কখনোই উচিত না। এটার জন্য আপনাকে আবার নতুন করে নিজে নিজে ডকুমেন্টেশন পড়ে আপনার শিখতে হবে। এই জিনিসটা কিন্তু হিউজ একটা পরিবর্তন আনে না, অল্প অল্প পরিবর্তন আনে। যেমন আমাদের এই জিনিসগুলো কিন্তু বুটস্ট্র্যাপ 4-এও অলমোস্ট সেম ছিল, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়। সো এই জিনিসটা আপনি চেষ্টা করবেন খুব সুন্দরভাবে মনে রাখার, তাহলে 6, 7, 8, 9 যাই আসুক এতে কোনো প্রবলেম হবে না আপনার। সো এখন আমরা বর্ডার উইথ নিয়ে কথা বলবো। সো বর্ডার উইথ সেট করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেমন হেডিং 1 থেকে হেডিং 7 পর্যন্ত আমরা লিখতে পারি যেটার ভিতরে একটা লিমিট আছে, ঠিক বর্ডার উইথের ভিতরেও বুটস্ট্র্যাপ 5 একটা লিমিট আছে, সেটা হলো বর্ডার 1 থেকে আপনি বর্ডার 5 পর্যন্তই লিখতে পারবেন, এর বেশি আপনি লিখতে পারবেন না বা এর বেশি আর উইথ দিতে পারবেন না। ওকে, আমরা এটা তো জেনে গেলাম, এখন জাস্ট আমি আমার এডিটরে যাব, দেন ডিপ তৈরি করব। অ্যান্ড ডিপের তো বাই ডিফল্ট না আমরা কিছুক্ষণ আগে স্টাইল করে রাখছি, এই স্টাইলটা আমাদের এই এতটুকু সুন্দর দেখানোর জন্য, সো এটার আর কোনো কারণ নেই। সো এখন আমি যেহেতু বর্ডারের উইথটা সেট করতে চাই, এটার জন্য অবশ্যই আগে আমাদের বর্ডারটা ডিক্লেয়ার করতে হবে। বর্ডারটা ডিক্লেয়ার করে ফেললাম, দেখেন আউটপুট, বর্ডার ডিক্লেয়ার করার পরে বর্ডারের উইথ সেট করতে হবে। সুতরাং বর্ডার হাইফেন আমরা উইথটা কত দিতে পারবো, 1 থেকে 5, এর উপরে আমরা দিতে পারবো না। সো বর্ডার উইথ দিব 1, এখন দেখবেন অল্প একটু, দেখেন নর্মালি আমাদের বর্ডারটা যেমন থাকে ঠিক তেমনটাই আমাদের আউটপুট দেবে, কারণ বর্ডার 1-ই আমাদের নর্মালি থাকে। দেন এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব, ক্লাস নেম সেট করব বর্ডার, দেন বর্ডার হাইফেন, এই জায়গায় আমরা উইথ দেবো 2, এটা আগেরটার থেকে একটু মোটা হবে। এই জায়গায় আমি একটা কাজ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বর্ডারের উইথটাও আপনি 4 সাইডে, এখন কিন্তু 4 সাইডে হচ্ছে, হওয়ার কারণ আমি বর্ডার ইউজ করেছি। এই জায়গাতেও কিন্তু আপনি বর্ডার টপ, বটম, স্টার্ট, এন্ড এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। এই জায়গায় যে পারবেন না এটা না, এই জায়গাতে আমি ইউজ করে দেখাই তাহলে আপনার সুবিধা হবে। সো শুরুতে আমি বর্ডার টপটা ইউজ করতেছি, 1, বর্ডার 1,
দেন এই জায়গায় বর্ডার বটমটা ইউজ করব আমি বিও টিটিওএম বর্ডার বটম 2 পিক্সেল তাহলে আমাদের শুধুমাত্র নিচে হবে দেন আমি বর্ডার হাইফেন দেন বর্ডার হাইফেন এই জায়গায় আমি ইউজ করব 3 এন্ড এই 3 টা ইউজ করব বর্ডার হাইফেন বটম না এই এটা ইউজ করব স্টার্ট সাইটে সুতরাং আমাদের এই শুরুর দিকে 3 পিক্সেল হবে দেখেন হালকা করে বুঝতে পারবেন এই সাইটে একটু একটু খেয়াল করেন দেন এটার পরে আমি আরো একটা ক্লাস তৈরি করব এই ক্লাসটার নাম দেব বর্ডার এন্ড এন্ড এইটার উইডথটা দেব আমি বর্ডার 4 এন্ড এই জায়গায় দেখবেন ইনসাইড আমাদের এই বর্ডারটা চলে আসছে দেন এট দা লাস্ট আমরা জানি বর্ডার আমরা বর্ডারের উইডথ আমরা সর্বোচ্চ 5 পর্যন্ত দিতে পারি এন্ড এই 5টা দেব আমি চারি সাইডে দেওয়ার জন্য আমাদের কি ক্লাস ইউজ করতে হবে শুধুমাত্র বর্ডার এই ক্লাসটা ব্যবহার করতে হবে এই জায়গায় ইন্ড স্টার্ট বটম বা টপ দেব না কারণ আমরা চারি সাইডে এটাকে চাই চারি সাইডে চাইলে বর্ডার দিতে হবে দেন বর্ডারের যে ভ্যালুটা দেব সেটা দিতে হবে এটাতে আমি 5 দিচ্ছি আপনি চাইলে 1 দিতে পারেন 2 দিতে পারেন 3 দিতে পারেন আর সর্বোচ্চ গেলে 5 দিতে পারেন দেখেন আমাদের চারি সাইডে এটা চলে আসছে তো খুব সুন্দরভাবে বর্ডারের উইডথটাও আমরা শিখে ফেললাম সো এটাকে আমি কমেন্ট করে ফেলবো দেন এটাতেও আমি কমেন্ট করার আগে বর্ডার কালার না দিয়ে এখানে দেব বর্ডার উইডথ এন্ড বর্ডার উইডথ স্টার্ট এন্ড এই সেম জিনিসটাকে কপি করে আমি এই জায়গায় পেস্ট করে এই জায়গায় দেব এন্ড দ্যাটস ইট এতটুকু করার পরে আমি একটু স্পেস নিব স্পেস নেওয়ার পরে এখন আমরা বর্ডার রেডিয়াসটা শিখব এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট এটা এই জিনিসটা আমাদের যদি বর্ডার রেডিয়াসটা এই জিনিসটা কিন্তু আমরা যদি সিএসএস দিয়ে করতে চাই তাহলে আমাদের শুরুতে বর্ডার রেডিয়াস প্রপার্টিটা লিখতে হবে দেন ভ্যালুটা আমাদের দিতে হবে ঠিক সেম ভাবে আমাদের এই জায়গায় বর্ডার রেডিয়াসের বুটস্ট্র্যাপ 5 এর একটাই ভ্যালু আছে সেটা হলো রাউন্ডেড আপনি রাউন্ডেডটা দিতে পারবেন রাউন্ডেডের সাথে সাহায্যকারী হিসেবে টপ ইন্ড বটম স্টার্ট সার্কেল এবং পিল এই কয়েকটা বা এই 60টা ক্লাস ব্যবহার করতে পারবেন আর এই জিনিসগুলো ব্যবহার করার মানে আমরা প্র্যাকটিক্যালি দেখব সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি জাস্ট এডিটরের দিকে লুক দেব দেন এটার পরে গিয়ে আমি ক্লাস নেম তৈরি করব ক্লাসের নাম অবভিয়াসলি আমাদের এবার আর বর্ডার দেওয়া যাবে না কারণ আমরা এখন বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করব এই জায়গায় মনে রাখবেন অনেকেই ভুল করে এই জায়গায় বর্ডার রাউন্ডেড দেয় এই জিনিসটা দেওয়ার কারণে আপনার কিন্তু কোনো বর্ডার রাউন্ডেড হবে না শুধুমাত্র আপনার যে ডিপটা আছে সেই ডিপের ইটাই আসবে আপনার কোনো আউটপুট পাবেন না আপনি যদি বর্ডারে রেডিয়াস সেট করতে চান বুটস্ট্র্যাপ 5 দিয়ে তাহলে আপনার শুধুমাত্র রাউন্ডেড ক্লাসটা ব্যবহার করতে হবে তাহলে আপনার চারি সাইডে সুন্দরভাবে দেখেন একটা বর্ডার চলে আসছে কিন্তু অধিকাংশ মানুষ বর্ডার রাউন্ডেডটা ইউজ করে কারণ বর্ডার রাউন্ডেডে চার সাইডে খুব সুন্দরভাবে আসে দেন বর্ডার রাউন্ডেডের পরে আমাদের এখন আমরা কথা বলবো বর্ডার রেডিয়াস টপ নিয়ে বা রাউন্ডেড টপ নিয়ে এটার জন্য আর ও ইউ এন ডি ই ডি রাউন্ডেড হাইফেন টপ এই ক্লাসটা ইউজ করতে হবে তাহলে শুধুমাত্র আমাদের দেখেন টপের দুই সাইড আমাদের হালকা করে কেটে গেল অ্যান্ড বর্ডার হয়ে রেডিয়াস হয়ে গেল সো বর্ডার টপ আমরা স্পেসিফিকভাবে দিলাম দেন এটার পরে আরও একটি ক্লাস তৈরি করব এটার ভিতরে দেব রাউন্ডেড অ্যান্ড এটা আমি দেবো স্টার্ট সাইটে টপের পরে স্টার্ট সুতরাং দেখতে পাবেন এই সাইটে এই যে এই সাইটের শুরুতে এবং এই সাইটের এবং নিচের শুরুতে আমাদের কেটে গেছে অর্থাৎ রাউন্ডেড হয়ে গেছে দেন আমি এখন দেব ক্লাস তৈরি করব রাউন্ডেড হাইফেন এন্ড এই জিনিসটা দেবো আমাদের এন্ড সাইডে দেখেন এই দুই সাইডে শুধু স্পেসিফিকভাবে আমাদের রাউন্ডেড হয়ে গেছে দেন এটার পরে অ্যাট দ্য লাস্ট আমাদের একটি ক্লাস আছে সেটার নাম হলো ক্লাস দিচ্ছি রাউন্ডেড হাইফেন এটার নাম কি বটম মানে নিচে দেখেন আমাদের একদম নিচে নিচেরটা দেখতে হলে আমাদের কি করতে হবে নিচে মার্জিন নিচেরটা দেখতে হলে আমাদের এই জায়গায় একটু মার্জিন বটম দিতে হবে এই জিনিসটা এই মার্জিন টপ মার্জিন বটম এই জিনিসগুলো কিন্তু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবো কিন্তু এখন দেখাচ্ছি আমি এইভাবে আপনার সুবিধার্থের জন্য সুবিধার জন্য সুতরাং এখন আমি দেখতে পাচ্ছি আমার ডিবের নিচে দেখেন খুব সুন্দরভাবে বর্ডার বটম চলে আসছে সুতরাং আপনি যদি স্পেসিফিকভাবে চার সাইডে রাউন্ড করতে চান তাহলে শুধুমাত্র রাউন্ডেড এই ক্লাসটা ব্যবহার করবেন শুধুমাত্র যদি টপ সাইডে লাগে তাহলে রাউন্ডেড টপ লিখবেন যদি আপনার বাম হাতের বাম সাইডে লাগে তাহলে জাস্ট রাউন্ডেড স্টার্ট লিখবেন যদি আপনার বাম সাইডে আপনার হাতের ডান সাইডে লাগে তাহলে শুধুমাত্র আপনি লিখবেন রাউন্ডেড এন্ড আর আপনার যদি নিচে লাগে তাহলে লিখবেন রাউন্ডেড বটম
দেন এইটার পরে আমাদের আরও দুইটা ক্লাস আছে, সেটা হলো একটা হলো রাউন্ডেড সার্কেল আর একটা হলো রাউন্ডেড পিল। সো আমি রাউন্ডেড লিখি আগে, আর ইউ এন ডি ইডি রাউন্ডেড সি আই আর সি এল ই সার্কেল। এখন আপনি দেখতে পাবেন আমাদের সার্কেল আকারে অর্থাৎ গোল বলের মতো একটা ডিপ তৈরি হয়ে গেছে। দেন এটার পরে আমাদের আরেকটা আছে ক্লাস রাউন্ডেড আর ইউ এন ডি ইডি রাউন্ডেড পি আই ডাবল এল পিল, এই ওয়ার্ডটা ইউজ করব। তখন এই যে আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসটার ভ্যালুটা আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ উইথ হাইটটা একটু চেঞ্জ করতে হবে, না হলে হবে না। সুতরাং আমি উইথটা যদি একটু এলোমেলো করি সেম না দিয়ে, ধরেন এটাতে 80 পিক্সেল দিলাম হাইট আর উইথটা দিলাম 150 পিক্সেল, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। দেখেন এটা হালকা হালকা গোল আর এটা পিল, রাউন্ডেড পিল দেওয়াতে আমাদের দেখেন চারি সাইডে ডিমের মতো হয়েছে, এটা ডিমের মতো। সুতরাং এইভাবে বুঝতে পারবেন, আর যদি সেম উইথ হাইট দেন তাহলে বুঝতে একটু প্রবলেম হবে। আশা করি আপনি বুটস্ট্র্যাপ 5 এর বর্ডার রেডিয়াস সম্পর্কে ক্লিয়ার, আর আমাদের বুটস্ট্র্যাপ 5 এ বর্ডার রেডিয়াসের ভিতর এই 60টা ক্লাসই আছে। সুতরাং আমরা সবগুলো সম্পর্কে একদম পিএইচডি করে ফেললাম, রাইট? অ্যান্ড এটার পরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো সাইজ, বর্ডারের সাইজ। এই জায়গায় আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বর্ডারের যে সাইজটা আছে এটা শুধুমাত্র আপনি 0 থেকে 3 পর্যন্ত দিতে পারবেন। এটার রেঞ্জটা সাইজের রেঞ্জটা 0 থেকে শুরু হবে এবং 3 গিয়ে শেষ হবে। তো আমরা যদি রাউন্ডেডের সাইজটা ঠিক করতে চাই বা বর্ডার রেডিয়াসের সাইজ দিতে চাই, তাহলে আমরা এই 3 বাইরে দিতে পারবো না, অর্থাৎ এটারও একটা লিমিট আছে, 0 থেকে শুরু করে 3 পর্যন্ত দিতে পারবো। সো এটাও আমরা করে ফেলি খুব ঝটপট, এটা করলে কিন্তু আমাদের শেষ আজকের ক্লাসটা। সুতরাং আমি অনেক বেশি এক্সাইটেড এই ক্লাসটা শেষ করার জন্য, অ্যান্ড শেষ করে অবশ্যই 5-7 বার আপনারা প্র্যাকটিস করবেন। অ্যান্ড এই জায়গায় আমি কথা বললাম এটা কী নিয়ে, বর্ডারের, এটা কথা বললাম আমি বর্ডার রেডিয়াস নিয়ে। সুতরাং বর্ডার রেডিয়াস এটাকে কল করব, অ্যান্ড এটাকে রেডিয়াস এন্ড করে দিলাম, বর্ডার রেডিয়াস এন্ড। এখন আমি কথা বলবো বর্ডার রেডিয়াসের সাইজ নিয়ে। সুতরাং বর্ডার রেডিয়াস এস আই জি ই এস সাইজ এটা স্টার্ট করব অ্যান্ড এন্ড করে দেব। ওকে, আমি এটার ভিতরে এখন ক্লাস তৈরি করব। এই জায়গায় আমার 3টা ক্লাস হবে, 3টা না 4টা হবে, রাউন্ডেড 0, রাউন্ডেড 1, রাউন্ডেড 2 অ্যান্ড রাউন্ডেড 3, এই কয়টা ইউজ করতে পারবো। সুতরাং আমি একটা ডিপ তৈরি করলাম, ডিপের ভেতরে ক্লাস নেম সেট করলাম রাউন্ডেড, দেন এই জায়গায় রাউন্ডেডের যে সাইজটা সেটা আমি 0 থেকে শুরু করতে পারবো, 0টা আমাদের বর্তমান যেটা আছে এইটাই 0। দেন এটার পরে আর একটা ডিপ তৈরি করব, দেন রাউন্ড আর ও ইউ এন ডি ই ডি রাউন্ডেড, এই জায়গায় আমি দেবো 1, দ্বিতীয়টাতে আমাদের 1 আকারে আসতেছে, এটার ভ্যালু দেখেন আগেরটা থেকে একটু আমাদের রেডিয়াসটা বাড়াই দিছে। দেন এটার পরে আমি ইউজ করব রাউন্ডেড হাইফেন 2, দেন এটার পরে আমি আরও একটা ডিপ তৈরি করব, অ্যান্ড এই ডিপের ভ্যালুটা দেব রাউন্ডেড হাইফেন 3। অ্যান্ড আমরা জানি আমাদের বুটস্ট্র্যাপ 5 0 থেকে 3 পর্যন্ত এটার ম্যাক্স ভ্যালু, অর্থাৎ সাইজের ম্যাক্স ভ্যালু বর্ডারের ক্ষেত্রে বা বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে, বর্ডার রেডিয়াস রাউন্ডেডের ক্ষেত্রে আমাদের এই 4টা ভ্যালুর উপরে আমরা দিতে পারবো না। সে আমি যদি এখন 4 দিই, দেখেন এটা নর্মালি দেখাচ্ছে, যদি 4 দিই দেখেন আমাদের আগের মতো হয়ে গেল, মানে 0তে যা ছিল সেটা হয়ে গেল। 5 দেন আমাদের 0তে যেতে ছিল সেটা হয়ে গেল, মানে ম্যাক্স ভ্যালু 3 বেশি হবে না এটা। ওকে, তো আমরা আজকের এই ভিডিও থেকে জানলাম কিভাবে বর্ডারে অ্যাডেড টিপ করতে হয়, দেন সাবট্রাক্ট টিপ তো নর্মালি থাকে, বর্ডার কালার পরিবর্তন করলাম, বর্ডার উইথ দিলাম, বর্ডার হাইট দিলাম, অ্যান্ড সাইজ সম্পর্কে জানলাম, আর নিচে যেগুলো আছে এগুলো সাজ, যারা সাজ ডেভেলপার তাদের জন্য। সো এই ভিডিওতে আমরা, এই ভিডিওটা একটু লং বাট আই হোপ ইনফরমেটিভ ছিল। আমি জানি আপনি এই ভিডিওটা ডাউনলোড করে দেখতেছেন, আর এই ভিডিওটা করতে অনেক বেশি কষ্ট হয়েছে আমার। আপনি এটা কি করবেন, এখনই গিয়ে আপনার ডাটা কানেকশন অন করে এই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করবেন, কারণ এই ভিডিওটা সত্যি অনেক ইনফরমেটিভ ছিল। এটা লাইক এবং কমেন্ট করলে ইউটিউবের অ্যালগোরিদম বুঝে নেবে যে এটা অনেক ভালো একটা ভিডিও, এটা আরও 10 জনকে রিকমেন্ড করবে। সুতরাং এতটুকু তো আপনি করতেই পারবেন আমাদের জন্য, রাইট? তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।